এই গরমে আবারও চলে এসেছি অপর্ণা আমের একটা রেসিপি নিয়ে। যেহেতু কাঁচা আম বাজারে এখন অ্যাভেলেবেল চলছে, সেই জন্য কাঁচা আম দিয়ে যে কোনো রেসিপি একটু বাগিয়ে করতে পারলে দারুণ টেস্ট লাগে। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। তো আমিও ভগবানের অশেষ কৃপায় তোমাদের ভালোবাসাতে ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। তো দেখো, এখানে ঝিঙে, আলু আর কাঁচা আম দিয়ে অপর্ণা একটা রেসিপি শেয়ার করতে চলেছি, ঠিক আছে? দারুণ টেস্টের রেসিপি, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আগে তোমাদের ভালো লাগবে। তো ওখানে আলু একটু ভাপিয়ে নিই, আর ঝিঙে আলু সব কেটে নিয়েছি। যা যা লাগবে আমার, যা যা পরিমাপের জিনিস লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি। তো এখানে দেখো আলুটা আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। তো আলু ভাজা চলছে, একটু লবণ দিয়ে দিলাম। তো ভিডিওটা একদমই দেখো মন দিয়ে, ভালো লাগবে, একদমই স্কিপ করো না, ঠিক আছে? তো পুরনো বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা, এতটা দিন আমাকে সাপোর্ট করার জন্য, আরও আগের দিনগুলো আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তো আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগার মতোই ভিডিও দিই। তো তোমাদেরও কোনো চ্যানেল থেকে থাকলে তোমরাও সাপোর্ট পাবে, ঠিক আছে? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ঘন্টিটা বাজিয়ে দেবে, এতে করে আমি যে রেগুলার ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখো এখানে কথা বলতে বলতে আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তো ঝিঙেগুলো এমনভাবেই নাড়াচড়া করবো যেন ঝিঙে না গলে যায়। আমাদের ঝিঙে গলে গেলে অতটাও ভালো লাগে না। দেখো মশলার মধ্যে কি নিয়েছি, ধনে, জিরে আর কালো সরষে, সাদা সরষে, ঠিক আছে? তো এই মশলাগুলো না গরমে ইউজ করলে ভালোই লাগে, আদা রসুন তো খেতে একদমই ভালো লাগে না, আর আদা রসুনের সবজি করতেও ইচ্ছে করে না। এখানে ঝিঙে আর আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো ওটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, তারপরে যা যা মশলা আছে ও সবগুলো কষিয়ে নেব, ঠিক আছে? এইভাবে একবার বানিয়ে তোমরা দেখতে পারো, দারুণ টেস্ট লাগে। তো গরমে তো এসব রেসিপিগুলো খেতে ভালোই লাগবে, আর কম তেল মশলায় এইভাবে ধনে চিড়ে দিয়ে যদি রেসিপি খাওয়া যায় না, সত্যি পেট ভালো থাকবে। তো দেখো ওই করার মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ফোড়নে দিলাম কালা জিরে, তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দিলাম, তো আর কিছুই দেব না। তারপরে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটু হালকা হালকা গলে যাওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ধনে জিরে কালো সরষে সাদা সরষে, ওটা আমি দিয়ে দিলাম। তো ওটাকেও ঠিকভাবে কষিয়ে নেব, তো নিজেদের পরিমাণ নিজেরা ব্যালেন্স বুঝে কষিয়ে নেবে। এখানে লঙ্কা হলুদ নিয়ে নিয়েছি, আমাদের ঝাল অনুযায়ী লঙ্কা নিয়ে নিয়েছি, তো ওটাও দিয়ে দিলাম। তো সবগুলো ঠিকঠাকভাবে কষিয়ে নেব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি আর কথা বলছি না, সবাইকে বলছি। তো সবাই সবার ভিডিও ভালোবেসে দেখো, আর দেখো যে যেমন ফল করবে সে তেমন শাস্তিও পাবে, উপরবেলা দেখতে পায়। দেখো কেউ কারো ভিডিও স্কিপ করে দেখো না, তো একটুই দেখবে, একটুই দেখো, টেনে টেনে স্কিপ করে দেখো না, এতে করে যাদের ভিডিও দেখা হবে তাদেরও ক্ষতি, তোমাদেরও তো ক্ষতি বলো। তো ওই জন্য বলছি আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না, অপর্ণা যাদের ভিডিওগুলো দেখে, তো তাদের তোমরা সেই কমেন্ট ধরে একটু চেক করে নেবে আমি ফুল ওয়াচ করলাম কি না, ঠিক আছে? তো একটা করে লাইক দিয়ে দিও, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো, প্লিজ 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 করে তোমাদের বলছি, ভিডিওগুলো একদমই কেউ স্কিপ করো না। তো না ভালো লাগে চালিয়ে রেখে দিও, চালিয়ে রেখে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিও, কেমন? তো তবে বুঝে নেবো যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখেছো। তো অনেকে তো ভালো নাও লাগতে পারে, আবার সময়ের অভাব আছে সবাই কাজে, আমারও সময়ের অভাব, কিন্তু আমি তবু ভিডিওগুলো চালিয়ে রেখে দিই, লাইক একটা করে দিয়ে দিই, ঠিক আছে? তো দেখো এখানে কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেল, তো আমি সামান্য এভাবেও রেখে দিতে পারো। তো আমি একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? একদমই সুষম গরম জল দেবো, গরমটা মানে জলটা আগের থেকে বসানোর সময় হয়েছিল না, কাজে কাজে ব্যস্ত ছিলাম, তো জলটা হালকা গরম হয়েছিল ওটাই দিয়ে দিলাম আমি, এতটা ঝোল কিন্তু করবো না। তো শেষ পর্যন্ত দেখো, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো এখানে দেখো আম দিয়ে, কাঁচা আম দিয়ে ঝিঙে আলু রেসিপি আমার কমপ্লিট। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট একবার হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা। তো কালার দেখো অসাধারণ কালার হয়েছে, তো আম আমি অল্পই দিয়েছিলাম, যারা বেশি টক খেতে পছন্দ করো বেশি আম দেবে,
আমি আমাদের বেশি টক খেতে পছন্দ করে না, ওই জন্য অল্প করে দিয়েছিলাম। তো কালার যেমন হয়েছিল খেতেও তেমনই হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। ঠিক আছে, চলো এতটা সময় ঘুরে যেতে না, ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা, সবাইকে অনেক ভালোবাসা, সবাই সবার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।